প্রকৃতির চোখ ধাঁধানো আলপনা, কবির কবিতার মতো ছন্দময় শস্য শ্যামল আমাদের এই গ্রাম বাংলা, যার পরতে পরতে ছড়িয়ে আছে স্বর্ণালী ইতিহাস ও বর্ণময় ঐতিহ্য। প্রিয় দর্শক, গ্রামগঞ্জের ইতিহাস ঐতিহ্য বিষয়ক আমাদের গ্রাম প্রামাণ্য অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা এসেছি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার পীর কাশিমপুর গ্রামে। ঢাকা থেকে প্রায় 100 কিলোমিটার দূরে মুরাদনগর উপজেলা অবস্থিত। এই উপজেলারই একটি আদর্শ গ্রাম হচ্ছে পীর কাশিমপুর। কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার সর্ব উত্তরে কোম্পানিগঞ্জ নবীনগর সড়কের দুই পাশে এই গ্রামের অবস্থান। এই অঞ্চলটি একসময় প্রাচীন সমতট অঞ্চলের অধীন ছিল, পরবর্তীতে এটা ত্রিপুরা রাজ্যের সাথে যোগ হয়। খ্রিস্টীয় 9ম শতাব্দীতে কুমিল্লা জেলা হরিকেল রাজাদের অধীনে আসে। 8ম শতাব্দীতে লালমাই ময়নামতি দেব বংশ এবং 10ম থেকে 11ম শতকের মাঝামাঝি পর্যন্ত চন্দ্রবংশের শাসনাধীন ছিল। 1765 সালে এই অঞ্চলটি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে আসে। 1790 সালে এটি ত্রিপুরা জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। 1960 সালে এর নাম পরিবর্তন করে কুমিল্লা জেলা রাখা হয়। এরপর 1984 সালে এ জেলা থেকে চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া মহকুমা আলাদা জেলায় পরিবর্তন হয়। পীর কাশিমপুর গ্রামটি অনেক প্রাচীন এবং প্রসিদ্ধ। এই এলাকাটি সমতল এবং কিছুটা ভাটি অঞ্চল হওয়ার কারণে বছরে অন্তত 6 মাস ফসলের মাঠ 8 থেকে 10 ফুট পানির নিচে তলিয়ে থাকত। এই এলাকায় কিছুদিন আগেও ভরা বর্ষার সময় ঢেউ খেলা ধান গাছ, খালে বিলে ধপধপে সাদা শাপলা ফুল, ডাহু পানকৌড়ি এবং কুড়া পাখির দৌড়ঝাঁপসহ শিশু কিশোরদের পানিতে ঝাঁপাঝাঁপির অপরূপ দৃশ্য দেখা যেত। প্রকৃতির বিরূপ প্রভাবে বিগত 1 দশক ধরে একবার আকস্মিক বন্যা ছাড়া তেমন ভরা বর্ষা চোখে পড়েনি। এখন বর্ষাকালে বাড়ির উঠোনে আর পানি ছুঁই ছুঁই করে না। একসময় গ্রামের খালে বিলে প্রচুর মাছ পাওয়া যেত। বর্ষাকালে নৌকায় করে এবাড়ি ওবাড়িতে যেভাবে যাতায়াত হতো, আড্ডা গল্পে বেলা বয়ে যেত। এছাড়া প্রায় বর্ষাতেই জারি গান, পুঁথি পাঠ, বেহুলা লক্ষিন্দরের গল্প হতো। এখন সেই দিনগুলো শুধুই অতীত। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট নির্মাণের ফলে শহুরে জীবনের প্রভাব এখন গ্রামে লেগেছে। মাটি ঘেঁষা মানুষগুলো এখন কেবল যন্ত্র নির্ভর। দল বেঁধে লাঙল কাঁধে কৃষকেরা মাঠের পানে যাওয়া কমিয়ে দিয়েছে। এখন ঢেঁকিতে ধান ভানা, চিরাকুটা অথবা চাল গুঁড়ি করে পিঠা উৎসব, এসব বিষয়গুলো আর চোখে পড়ে না। দর্শক, আমি কথা বলছি পীর কাশিমপুর গ্রামের একজন প্রবীণ ব্যক্তির সাথে। তো আপনার বর্তমান বয়স কত? প্রায় 90 কাছাকাছি। তো আপনি, আপনার তো ছোটবেলা ছিল, এখন বড় হয়েছেন বা বুড়ো হয়েছেন, আপনার ছোটবেলার কি এই গ্রামে কি স্মৃতি মনে আছে? ছোটবেলা অনেক যুগজঙ্গল ছিল, অনেক রাস্তাঘাট ছিল না, কিছুই ছিল না, স্কুল দূরে ছিল, লেখাপড়া শিখাইতে কষ্ট হইতে। এখন তো পাশাপাশি স্কুল হয়ে গেছে, কলেজ হয়ে গেছে, মাদ্রাসা হয়ে গেছে, আমরা এখন টাউনের মতন হয়ে গেছি। মোটামুটি আমরা এখন টাউন বললে চলে, মানে এখন গ্রামের সেই আমেজ নাই, শহরের মতো লাগে। শহরের মতো লাগে, এখন পুরোপুরি শহর বলেই চলে। কিন্তু একটা সময় কি এই গ্রামে হাল চাষ হইতো, মানে মাছ ধরা হইতো? হ্যাঁ, হাল চাষ করছে, মানুষ চাষবাস করছে, ফসলাদি করছে, শস্য আদি করছে, হাটে মারাতে ইয়ে করছে। কিন্তু এখন আর এগুলি অল্প হয়ে গেছে, এখন অন্য কিছু। এখন মানুষের কি পেশা, এখন এলাকার মানুষ কি করে? এখন এলাকার মানুষ ব্যবসা বাণিজ্য করে, কিছু মানুষ ব্যবসা করে, তো রাস্তাঘাট হয়ে গেছে, এখন ব্যবসা বাণিজ্য সুবিধা হয়ে গেছে, মানে শহরমুখী শহরমুখী হয়ে গেছে, মানুষ শহরে সবকিছু আদান প্রদান করতেছে। আপনার কোন সুখ বা দুঃখ এর মধ্যে আপনি আসলে কেমন আছেন এখন? সুখ দুঃখের মধ্যে তো সুখ দুঃখ দুটো পিছনেই থাকে, কিন্তু এর মধ্যে এখন আমি বর্তমানে যে সুখে আছি, আমারটা আমি মনে করি যে আমার মতো সুখী বোধ হয় আছে কিনা ওর সন্দেহ লাগে আমার কাছে। আমি যে আমার ছেলে মেয়ে লেখাপড়া শিখেছি, তারা টাউনে থাকতেছে, টাউনে থেকে আর যে পরিবেশের সৃষ্টি করছে, এবং আমরাও প্রত্যেকটা লোক এই জন্য এইভাবে ছেলেমেয়েরা লেখাপড়া শেখানোর পরে যেন প্রত্যেকটা ছেলেমেয়ের জন্য মা বাবাকে এইভাবে একটা যত্ন নিতে পারে এবং সহমুখী হইতে পারে, এই কামনা করছি আমি। পীর কাশিমপুর প্রবাসী কল্যাণ সমিতি কর্তৃক প্রকাশিত ম্যাগাজিন প্রবাহ থেকে প্রাপ্ত তথ্য মতে এই গ্রামটির আয়তন প্রায় 5 বর্গ কিলোমিটার।
প্রায় 20,000 লোকের বাস। এই গ্রামের 50% লোক শহরে বা প্রবাসে বসবাস করে। এই গ্রামে একটি ঈদগাহ, ছোট বড়, নতুন পুরাতন মিলিয়ে 24টি মসজিদ, 3টি কবরস্থান, 2টি দাখিল মাদ্রাসা, 2টি হাফিজিয়া মাদ্রাসা, 1টি হাইস্কুল, 2টি কিন্ডারগার্টেন ও 3টি সরকারি প্রাইমারি স্কুল আছে। 3টি প্রাইমারি স্কুলে বর্তমানে মোট প্রায় 1,500 শিশু কিশোর পড়াশোনা করছে। এই বছরই এই গ্রামে আরও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুমতি পেয়েছে। এই স্কুলগুলোর কোমলমতি শিশু কিশোররা সরকারি সকল সুযোগ সুবিধা উপভোগ করছে। দর্শক, আমি কথা বলছি এই গ্রামের একজন যুবকের সাথে, যিনি যুব সম্প্রদায়ের নেতৃত্ব দিয়ে থাকে। কথা বলছি শিমুল বিল্লার সাথে। আপনারা যে যুবকদের পক্ষ থেকে গ্রামের উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন, কিভাবে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করেন? আমরা এই গ্রাম অলিয়াল্লার গ্রাম এবং একটি ঐতিহ্যবাহী গ্রাম। এই গ্রামে সাবেক উপজেলা চেয়ারম্যান, উনি যুবক অবস্থায় এই গ্রামের উন্নয়নের সাথে জড়িত। এখনো উনি আমাদের যুব সমাজকে সাথে নিয়ে এই গ্রামে ওনার নেতৃত্বে আমরা বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড করি। উনি উপজেলা চেয়ারম্যান থাকতে উন্নয়ন করেছেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান আমাদের এই গ্রামের, এবং ওনারও পক্ষ থেকে এই গ্রামে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড সরকারি অনুদানে এবং আমাদের এই গ্রামে বিভিন্ন অর্থনৈতিক ব্যাপারে যারা স্বাবলম্বী আছেন, বিভিন্ন ব্যবসা বাণিজ্য করেন, যারা ধনাঢ্য ব্যক্তি আছেন, তাদের সহযোগিতা নিয়ে আমরা ছাত্র যুবকদের নিয়ে এই গ্রামে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে আমরা অংশগ্রহণ করি। এছাড়া এই গ্রামে 3টি খেলার মাঠ, 1টি বিদ্যুৎ অফিস, 1টি হাসপাতাল, 1টি ডাকঘর, 2টি পাঠাগার, কয়েকটি ফোরকানিয়া মাদ্রাসা, 1টি পার্ক, 1টি বাজার, 5টি দিঘি এবং 1টি ইউনিয়ন পরিষদ ভবন আছে। কুমিল্লা জেলার মধ্যে এই গ্রামেই বিভিন্ন প্রতিষ্ঠানের সংখ্যা সবচেয়ে বেশি। এই গ্রামের শতকরা 95% লোক শিক্ষিত, এর মধ্যে প্রায় শতকরা 60% লোক চাকুরিজীবী, শতকরা 20% লোক ব্যবসায়ী এবং শতকরা 20% লোক কৃষিজীবী। আপনি আপনার এই গ্রামের বিষয়ে আপনার কি বক্তব্য? আমাদের গ্রাম পীর কাশিমপুর। তো আমাদের এই গ্রামটি আগে কাশিমপুর নামে পরিচিত ছিল। তো মূলত আমাদের গ্রামটি অলি আউলিয়াদের গ্রাম, তো যে কারণে আমাদের গ্রামটির নাম হয়েছে পীর কাশিমপুর। এই গ্রামে জন্মগ্রহণ করে আমি খুবই গর্বিত, এর জন্য যে আমাদের গ্রামের মানুষগুলো আমরা একে অপরের সুখে দুঃখে আমরা একসাথে কাজ করি। বিভিন্ন সময়ে বন্যা দুর্যোগ যে কোনো মুহূর্তে আমরা একসাথে মিলেমিশে কাজ করি। এই গ্রামের বিশেষ বৈশিষ্ট্য হল অনেক পীর আউলিয়ার জন্মস্থান। এখানে 14টি মাজার রয়েছে। মহান স্বাধীনতা যুদ্ধে মুরাদনগর থানার মুক্তিযুদ্ধের সদর দপ্তর ছিল এই গ্রামে। দর্শক, আমি কথা বলছি মুরাদনগর উপজেলার পীর কাশিমপুর গ্রামের সাবেক উপজেলা চেয়ারম্যান পীরজাদা মোহাম্মদ জহুরুল আলম চিস্তি সাহেবের সাথে, যিনি বীর মুক্তিযোদ্ধা। আপনার কাছে জানতে চাইব আপনার ছোটবেলার গল্প। আমার ছোটবেলার, আমি এখন যেভাবে চলি জনসাধারণের সাথে, ছোটবেলা থেকে আমি এ গ্রামের লোককে, মাটিকে ভালোবাসতাম এবং তাদের সাথেই চলতাম। এ গ্রামের লোক শিক্ষিত, ভদ্র এবং উন্নয়ন কাজে তারা সবসময় সাড়া দিয়ে থাকে। স্বাধীনতা যুদ্ধে তো আপনি অংশগ্রহণ করেছেন, আপনি কিভাবে যুদ্ধ শুরু করেন? যখন সংগ্রাম শুরু হয় তখন আমাদের সমস্ত এলাকাতে আমাদের জানা হয়ে গেল যে পীর কাশিমপুর সবচেয়ে বড় ক্যাম্প, মুক্তিযোদ্ধা ক্যাম্প। পাকিস্তানিরা বারবার এই হানা দিতে চেষ্টা করে। প্রথমবার যখন হানা দেয়, বাঙ্গরা, দক্ষিণ বাঙ্গরা এসে বাধা বিপ্ত হয় এবং আমাদের 3 লোক সেখানে হতাহত হয়। কিছু মুক্তিযোদ্ধা আর গ্রামবাসীরা পীর সাহেব আমাদের বাড়িতে আশ্রয় নেয়। তখন আমি মনে করলাম যে এত লোক দেখলে তো ফায়ার করবে, মাইরা ফেলবে, বাড়িঘর পুরাই ফেলবে, আমরা চলো যাই। কেউ রাজি হয় না। তো জয়নাল নামে একজন আর রিক্সাওয়ালা মালিক একজন আছে, তখন রিক্সা বাইতো না, সে 2 আর আমি 3 বাইরের পরেই রাজাকার আমাকে দেখায় এবং আমাকে আক্রমণ করে। পাকিস্তানিরা আক্রমণ করে আমাকে এদিক দিয়ে নিয়ে যায়, বলে যে মেরা পাস আও। সামনে গিয়ে দেখি যা মাওলানা আব্দুল চিস্তি সাহেবের পেশা হুজুরের বাড়ির সামনে রাস্তার মধ্যে মলিশ হুজুরে বসে আছে একটা মোড়ার মধ্যে, আর একটা টেবিল ফালাই রাখছে, টুল ফালাই রাখছে। তো এখানে আমার মধ্যে রাখলো, আর 2 আর্মির অফিসার 2 বললো, আর বড় আর্মির অফিসারটা আব্দুল মাওলানা সাহেবের সাথে তর্কাতর্কি করতেছে, উর্দু জানতো, উর্দুতে, যে এই গ্রামের সবচেয়ে বড় ক্যাম্প, আপনারা আমাদের সাথে লিয়োজ করেন,
নাহলে গ্রাম পুরাই দিব সব মানুষ মাইরা ফেলবো। তো আমরা খুব বিপদে পড়ে গেলাম। আর কোনো বাঙালি নাই, তিনজন বাঙালি আমরা, আর রাজাকার আছে দুই একজন বাঙালি। তখনই আমাদেরকে হঠাৎ করে আমাদের মধ্যে রেখে এমন ফায়ার শুরু করলো, কয়েকশো লোক ফায়ার করলো যে আমাদের, তারপরে এমন অবস্থা করছে যে আমাদের এখানে আমার মনে হয় যে আমাদের আর বাঁচার কোন উপায় না। শেষ সময় আমরা মনে করলাম শেষ সময় মাইরা ফেলবে, কারণ তাদের সাথে লেজ করতাম আমরা শান্তি কমিটি করেন, নাহলে এখন ফিরে ফেলবো। তখন আব্দুল মৌলানা সাহেব একটু চিন্তা করতেছে, তো আমি আর উনি একটু কথা বললাম, তারা তো আর বাংলা বুঝে না, কথা বললাম বাঁচার উপায়, কিন্তু বাঁচার উপায় তো কোনো ভাবেই নাই শান্তি কমিটি না কইরা। তো আমরা একটু চিন্তা করতেছি, বলছি যে আগামী দিন আপনাদের সাথে চিন্তা করে কথা বলবো। ঠিক এই সময় ওনার হয়তো মেসেজ আসছে যে তার হাতিয়ার ডাল দিয়ে ফেলছে, তাদের কাছে ওয়ারলেস আছে, আমাদের ফালাই তারা চলে গেল। চলার দুই ঘন্টা পরে ইয়াতে রেডিওতে শুনলাম, ওই যে গোপনে তো রেডিও শুনতাম, শুনলাম যে হাতিয়ার ডাল দিছে। তখন আমরা খালি গায়ে একটা দৌড়তে থাকলাম, ওই যে মাইল তিনেক দূরে একটা ইয়া ছিল, আর্মির ক্যাম্প ছিল গাঙ্গেরকুট, সেখানে তাদেরকে পাকড়াও করার জন্য। আমরা যাওয়ার একটু আগে তারা নদীটা পার ইয়া কুটি ওই রাস্তা উঠে গেছে, আর তারা পাইলাম না। এরপরে দেশ স্বাধীন হয়ে গেল, আমরা একটা নিজস্ব ভূখণ্ড লাগাল পাইলাম। তো আমাদের সমস্ত গ্রামের মানুষ, সমস্ত মানুষ বাংলার আমি মনে করি মুক্তিযোদ্ধাতে অংশগ্রহণ করছে এবং সহযোগিতা করছে, নাহলে এমন ঘটনাটা ঘটতো না। পীর কাশিমপুর বড় জামে মসজিদ, শত বছরে পুরনো এই মসজিদটি প্রথমে কুড়ে ঘর ছিল, পর্যায়ক্রমে আটচালা টিনের ঘর হয়, এরপরে ষাটের দশকে বিল্ডিং এ রূপান্তর হয়। বর্তমানে পুনঃসংস্কার করে অত্যাধুনিক টাইলস লাগিয়ে মসজিদটিকে বেশ আকর্ষণীয় করা হয়েছে। এই মসজিদে একসাথে প্রায় কয়েক হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারে। মসজিদটির উত্তর পাশে সূর্য মিনার আছে। এই মিনারের ছবি পূর্ব পাশের দিঘির ঝলমলো পানিতে এক অদ্ভুত প্রতিচ্ছায়া তৈরি করে এবং এর সৌন্দর্য বহুগুণে বৃদ্ধি করেছে। পীর কাশিমপুর আর এন উচ্চ বিদ্যালয়, এই প্রতিষ্ঠানটি 1970 সালে অল্প পরিসরে কার্যক্রম শুরু হলেও ধীরে ধীরে টিনের ঘর, পরবর্তীতে বিশাল এলাকা জুড়ে দোতলা বিল্ডিং এ রূপান্তর হয়। এই স্কুলটি প্রতিষ্ঠা করেন জনাব সৈয়দ আব্দুল কুদ্দুস এবং জনাব আব্দুল কাদের সরকার। বর্তমানে প্রায় 1200 ছাত্রছাত্রী এবং 30 জন শিক্ষক কর্মচারী নিয়ে স্কুলটি এগিয়ে যাচ্ছে তার লক্ষ্যস্থানে। মনোরম পরিবেশে অবস্থিত স্কুলটিতে পিএসসি, জিএসসি, এসএসসি এবং এইচএসসি পরীক্ষার কেন্দ্র থাকায় এর সুষ্ঠু পরিবেশ ও সুনাম অক্ষুণ্ণ রাখতে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সহ গ্রামবাসীর সহযোগিতা উল্লেখ করার মতো। এই স্কুলের বিশাল মাঠে বিভিন্ন সময়ে খেলাধুলা, জাতীয় নামিদামি শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, জাতীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। দীর্ঘ পথ পরিক্রমা এই স্কুল থেকে সৃষ্টি হয়েছে অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যাংকার, কৃষিবিদ, মিডিয়া ব্যক্তিত্ব সহ প্রচুর সরকারি এবং বেসরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা। দর্শক, আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে একটি ঐতিহ্যবাহী পরিবারকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিই। আজ আমরা এসেছি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার পীর কাশিমপুর গ্রামের সাহেব বাড়িতে। আমরা কথা বলছি মুরাদনগর উপজেলার সম্মানিত চেয়ারম্যান জনাব সৈয়দ আব্দুল কাইম খুচরু সাহেবের সাথে। কেমন আছেন আপনি? জি ধন্যবাদ, ভালো আছি। তো আপনার তো জন্ম এই গ্রামে, তো আপনার ছোটবেলাটা কিভাবে বেড়ে ওঠা? আমার জন্ম এই গ্রামে এবং এখন তো আর সেটা স্মৃতি। যেমন আজকে দেখছেন যে গ্রামে এখন আর নৌকা দেখা যায় না, পানি দেখা যায় না, কিন্তু আমরা শৈশবে বড় হয়েছি, আমাদের বাড়ির চতুর্পাশে ছিল পানি, আমরা সারাদিন পানির মধ্যে ছিলাম, মাছ ধরেছি, তারপরে স্কুল থেকে এসেই আবার সাঁতার কেটেছি। আমরা তখন বড় হয়েছি একদম বলতে গেলে ন্যাচারালি। আপনার গ্রামের বিশেষ বৈশিষ্ট্য কি? এই গ্রামটার নাম হচ্ছে পীর কাশিমপুর এবং এই গ্রামে 14 জন পীর সাহেব আছেন যারা এই গ্রামে জন্মগ্রহণ করেছেন এবং সবাই কিন্তু একদম মাওলানা পাশ করে পীর সাহেব হয়েছেন। আর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যেটা আমি বললাম যে আমাদের গ্রামের মানুষ যেমন তাদের গ্রামের প্রতি যে টান, যে যারা দেখেন আমেরিকায় থাকে যে কোনো একটা অনুষ্ঠানের জন্য তারা আমেরিকা থেকে ছুটে বাংলাদেশে চলে আসে 15 দিনের জন্য, শুধু একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য, একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য, এই যে টানটা
এই যে গ্রামের প্রতি নারীর টান, সেইটা আমাকে সবচেয়ে বেশি মনে করি যে আমার গ্রামের বৈশিষ্ট্য। যদিও আপনারা জানেন যে আমাদের এই সরকার এখন কিন্তু গ্রাম পর্যায় থেকে উন্নয়ন শুরু করেছে, যেটা অনেকেই শহরে যারা বাস করে তারা কিন্তু এটা দেখতে পায় না, কিন্তু যেহেতু আমি উপজেলা চেয়ারম্যান হয়েছি এখন কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এই সরকার গ্রামগুলোকে কিভাবে শুধু শহর কেন্দ্রিক না, ওনারা চাচ্ছে, আমার মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছেন রুট লেভেল থেকে উন্নয়ন। যেই কারণে আগে যেমন একটা চেয়ারম্যানের সারা বছরে গম আর চাউল দেওয়া ছাড়া কিছু কাজ ছিল না, দাওয়াত খাওয়া ছাড়া, আজকে কিন্তু এক একটা চেয়ারম্যান প্রতি ইউনিয়নে বছরে কমপক্ষে 1-1.5 কোটি টাকার কাজ করতে পারে যদি সে ইচ্ছা করে। তার অর্থ কি, যেমন ধরেন একটা চেয়ারম্যান যদি চায় একটা ইউনিয়নে তার 5 বছর টার্মের মধ্যে কোথাও একটা কাঁচা রাস্তা বাকি থাকবে না পাকা করে দেওয়ার। আপনার পরিবার সম্পর্কে জানতে চাই। আমার পরিবার এটাকে বলে সাহেব বাড়ি, এবং আমাদেরকে মানুষ বলে দেশীয় ভাষায় সাপ, সাপ হচ্ছে সাহেব। তো আমি যখন খোঁজ করলাম যে আমার নাম হচ্ছে সৈয়দ কিন্তু সাহেব কেন বলে, তখন আমি খোঁজ করে বের করলাম যে আমার বড় দাদা ছিলেন ব্রিটিশ আমলের নাজির, তো নাজিরকে তখন তারা সাপ বলতো, নাজির সাপ। ওইখান থেকে এই সৈয়দ বাড়ি হয়ে গেছে সাপ বাড়ি। আমার বাবারও জন্ম এখানে, কিন্তু আমার বাবা অনেক বছর কলকাতায় লেখাপড়া করেছেন, তারপরে আসার পরে আমার 3 দাদা ছিলেন, 2 দাদা একজন ব্রাহ্মণবাড়িয়া সেটেল হয়েছেন, আরেকজন ঢাকায়, আর আমার দাদা উনি সবসময়ই নিজ বাড়িতেই, আমাদের কোনো জায়গা সম্পত্তি উনি কোনো সময় বিক্রি করেন নাই। তারপর আমার চাচা ছিল, আমার বাবা ঢাকায় ব্যবসা করতেন। তারপরে স্বাধীনতা যুদ্ধের সময় আপনারা হয়তো স্কুলটা দেখেছেন, এবং এই স্কুলটা কিন্তু যখন মানুষ টাকা নিজের কাছে রেখে দেয় তখন আমার বাবা ওই যুদ্ধের সময় জায়গা কিনে এই স্কুলটা করেছিলেন। তারপরে আমরা 2 ভাই, একজন জার্মানিতে UNDP-তে চাকরি করে, আমি 20 বছর জার্মানিতে ছিলাম, আর এখন তো এই নারী মানুষের প্রতিনিধি হওয়া, জনপ্রতিনিধি হওয়া, কিভাবে দেখেন? আমি এটাকে মারাত্মক ভাবে আসলে উপভোগ করি। ধরেন আগে যখন আমি জনপ্রতিনিধি ছিলাম না তখন আমি কয়টা লোককে সাহায্য করতে পারতাম না, কিন্তু আল্লাহর রহমতে এখন আমি অনেক লোককে, যদিও আমার টাকায় না কিন্তু অনেক লোককে আমি আমার ইয়েতে কারণে অনেক লোকের আমি সাহায্য করতে পারি, অনেকের সাথে আমি কথা বলতে পারি যেখানেই যাই, হ্যাঁ অনেক মানুষের সাথে কথাবার্তা বলতে পারি, পরিচিত হই, এটি আমাকে সবচেয়ে বেশি আনন্দ দেয়। ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমি এখন যেমন মানুষকে সেবা করে যাচ্ছি, মানুষের পাশে আছি, ঠিক ভবিষ্যতেও যত জীবন বেঁচে থাকি আমি চাই মানুষের পাশে থাকতে এবং মানুষকে সাহায্য করে যেতে। পীর কাশিমপুর দাখিল মাদ্রাসা, এই গ্রামের 2টি দাখিল মাদ্রাসার মধ্যে এটি পুরনো। এটি প্রতিষ্ঠিত হয় 1983 সালে। প্রায় 400 ছাত্রছাত্রী নিয়ে মনোরম পরিবেশে শিক্ষা প্রদান করা হচ্ছে। এই গ্রামে 3টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে পীর কাশিমপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় হচ্ছে এটি। বর্তমানে প্রায় 600 শিশু কিশোর এই বিদ্যালয়ে পড়াশোনা করছে। এই বিদ্যালয়ের মাঠে শিশু কিশোররা বিভিন্ন সময় ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে। পীর আউলিয়া ফকির দরবেশ অধ্যুষিত এই গ্রামে 14 জন পীর আউলিয়ার মাজার আছে। এর মধ্যে এই গ্রামের যিনি বড় পীর সাহেব হজরত মাওলানা শাহ আবু নাসির নাজিমউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজার ঢাকার জুরাইনে অবস্থিত। ওনার ছোট 2 ভাই হজরত মাওলানা শাহ খাজা আক্তারুজ্জামান চিশতি রহমতুল্লাহ আলাইহে 1945 সালে এবং হজরত মাওলানা খাজা শাহ শামসুজ্জামান চিশতি রহমতুল্লাহ আলাইহে 1962 সালে ইন্তেকাল করেন। বড় জামে মসজিদের পাশেই ওনাদের মাজার রয়েছে। এই মাজারটি আধুনিক স্থাপত্য নকশায় নির্মিত। প্রতি বছরই ওরসের সময় হাজার হাজার ভক্ত মুরিতান মাজার প্রাঙ্গণ তথা পীর বাড়িতে উপস্থিত হয়। জিকির আজগার, ধর্মীয় আলোচনা এবং তোবারক বিতরণের মধ্য দিয়ে পবিত্র ওরস শেষ হয়। হজরত মাওলানা খাজা শাহ মোহাম্মদ আব্দুল গফুর চিশতি রহমতুল্লাহ আলাইহে পবিত্র মাজার এটি। তিনি উঁচু মাপের কামিল পীর ছিলেন। স্বাধীনতা যুদ্ধে তার অবদান ছিল স্মরণ রাখার মতো।
তিনি 1975 সালে প্রায় শত বছর বয়সে ইন্তেকাল করেন। তার রয়েছে হাজার হাজার ভক্ত মরিতান। পীর কাশিমপুর মেলা অনেক বছরের ঐতিহ্য, বাংলা নববর্ষ উদযাপন, বাঙালি মনে নতুন বছরের আনন্দ ভাগাভাগি করতে পহেলা বৈশাখে এই গ্রামের পাঁচ পীরের দরগায় অনুষ্ঠিত হয় মেলা, যা অনুষ্ঠিত হচ্ছে বহু বছর ধরে। দর্শক, আমি কথা বলছি মুরাদনগর উপজেলার ঐতিহ্যবাহী শ্রীকাইল কলেজের প্রাক্তন ছাত্র, কুমিল্লা শিক্ষা বোর্ডের সাবেক সচিব এবং বীর মুক্তিযোদ্ধা প্রফেসর মোহাম্মদ হাবিবুর রহমান সাহেবের সাথে। আপনার কাছে জানতে চাইব আপনার কলেজ জীবনের কথা এবং স্কুল জীবনের কথা। আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এটি পীর কাশিমপুর দক্ষিণপাড়া প্রাথমিক বিদ্যালয়। আমি একসময় এই স্কুলের ছাত্র ছিলাম। 1966 সনে ম্যাট্রিক প্রথম বিভাগে পাশ করি। পাশ করার পরে কলেজে ভর্তি। আমরা এই প্রথম বিভাগই প্রথম বিভাগ দাঁড়িয়ে ছাত্র সংখ্যা প্রায় 10-12 জন ছিলাম। আমাদেরকে কলেজের প্রায় সকল ছাত্রছাত্রীরাই চিনত। আমরা স্যারদের অনেক আনুকূল্য পেতাম, প্রিন্সিপাল স্যার সহ সকল স্যারদের আনুকূল্য পেতাম। স্বাধীনতার যুদ্ধের সময় আপনি কোথায় ছিলেন এবং কিভাবে যুদ্ধে অংশগ্রহণ করেছেন? মুক্তিযুদ্ধের সময় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ অনার্সে পড়ি। তো মুক্তিযুদ্ধের সময় ইউনিভার্সিটি ছেড়ে গ্রামে চলে আসি। গ্রামে আসার পরে এখানে আমার এক দাদা, আমি কুদ্দুস সাহেব এবং আরো কয়েকজন মিলে আমরা ইন্ডিয়া চলে যাই, ভারতে চলে যাই। সেখানে মেলা ঘটে, আমরা প্রশিক্ষণ নেই। প্রশিক্ষণ শেষে তদানীন্তন কমান্ডার কামরুল হাসানের সাথে আমরা কাশিমপুর চলে আসি। কাশিমপুর এসে বিভিন্ন জায়গায় আমরা অপারেশন অংশগ্রহণ করি। মুক্তিযুদ্ধের যে সদর দপ্তর ছিল সেটা কোথায় ছিল? মুক্তিযুদ্ধের সদর দপ্তর বলতে আমার খুব গর্ব লাগে যে মুক্তিযুদ্ধের সদর দপ্তর আমাদের পীর কাশিমপুরই ছিল, আমাদের বাড়িতেই ছিল। এখানে বসে জনাব এম এ কুদ্দুস সাহেব মুক্তিযুদ্ধটা পরিচালনা করতেন। তার সাথে জনাব আজহার হোসেন মানিক ভাই ছিলেন, আবুল কালাম আজাদ অ্যাডভোকেট উনি ছিলেন, আমি ছিলাম, পীরজাদা জহুরুল আলম ভাই ছিলেন। আমরা সবাই মিলে এইখান থেকে মুক্তিযুদ্ধটা, মুরাদনগর মুক্তিযুদ্ধ প্রধানত পরিচালিত হয়। তো আগামী প্রজন্ম যারা এই গ্রামে জন্মগ্রহণ করেছে, যারা বেড়ে উঠছে, তাদের উদ্দেশ্যে আপনার কি বলা? ছাত্রদের প্রতি আমার একটা থাকবে, পরামর্শ থাকবে, তারা যেন তাদের সিনিয়রদেরকে অনুসরণ করে, তারা যেন পড়াশোনাটাকে প্রাধান্য দেয় বেশি, এবং পড়াশোনার পরে যদি তারা একজন খেলোয়াড় হয় তাহলে আর একটু ভালো হয়। যদি একজন গায়ক হয়, একজন আঁকিয়ে হয়, একজন তার্কিক হয়, তাহলে তার মূল্যায়নটা আরো অনেক গুণ বেশি বেড়ে যাবে। শ্রীকাইল গ্রাম, এই গ্রামটিও এই উপজেলার একটি বিখ্যাত গ্রাম। এই গ্রামে 1941 সালে প্রাসাদ সম দৃষ্টিনন্দন শ্রীকাই কলেজ প্রতিষ্ঠা করেন সংগ্রামী কর্মবীর ক্যাপ্টেন নরেন্দ্রনাথ দত্ত। এমন স্থাপত্য নকশার কলেজ কুমিল্লায় আর দ্বিতীয়টি নেই। শ্রীকাল কলেজে লেখাপড়া করে ইতোমধ্যে অনেকে বিখ্যাত হয়েছেন। এই কলেজটি প্রতিষ্ঠার 75 বছর পর এবছরই সরকারি হয়েছে। গ্রামীণ জীবনের জীবনযাত্রার ধারাবাহিকতা কিন্তু হাজার বছরের হলেও শত শত বছর ধরে প্রায় একই রকম ছিল। বিজ্ঞানের উন্নতির ফলে 19 শতক থেকে মানুষের জীবনযাত্রা দ্রুত পরিবর্তন হতে শুরু করে। বিশেষ করে গত 50 বছরে গ্রামীণ জীবনের রূপান্তর ঘটেছে সবচেয়ে বেশি। এর মধ্যে গত 1 দশক ধরে ডিজিটাল জীবনযাত্রা শুরু হওয়ায় গ্রামীণ জীবনধারায় বর্তমানে এসেছে ব্যাপক পরিবর্তন। প্রকৃতির স্নিগ্ধ সৌন্দর্য ও ঐতিহ্যের আবহমান ধারক এই গ্রাম বাংলার হাজার বছরের ইতিহাস বর্ণনা করে শেষ করা যাবে না, কিন্তু সময় প্রবাহমান, তাই বিদায় নিতে হচ্ছে। আগামী পর্বে নতুন কোন গ্রামে আবার দেখা হবে এই প্রত্যাশায় আজকের মতো আমাদের গ্রাম অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।